প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা আমি এইচবি আপনাদের সাথে ডানকুনির একটি লজ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো ডানকুনি থানা ডানকুনির একটি লজ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করলো ডানকুনি থানার পুলিশ মৃতের নাম পিঙ্কি ঘোষ বয়স 23 বছর লিলুয়ার বাসিন্দা জানা গিয়েছে বুধবার দুপুরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দিল্লি রোডের একটি লজে ওঠেন দুজন তাদের সঙ্গে এক শিশুও ছিল বিকেলে লজের এক কর্মীর শিশুর কান্না শুনে গিয়ে দেখেন পিঙ্কির মৃতদেহ পড়ে আছে খবর দেওয়া হয় পুলিশে পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করে যুবতীর সঙ্গী চম্পট দিয়েছে পলাতক সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই লজের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ডানকুনি মণ্ডলের পক্ষ থেকে ডানকুনি থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয় আজকে আমাদের ডানকুনিতে রিকিতা লজ বলে একটা লজ আছে ডানকুনি বিভিন্ন জায়গায় এই ধরনের লজ আছে যেখানে হচ্ছে অসামাজিক কাজকর্ম হচ্ছে দেহ ব্যবসা হচ্ছে গতকাল এই রিকিতা লজে একটা মহিলা খুন হয় তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সভা করি এবং আমরা ডেপুটেশন দিই ডানকুনি থানায় আমাদের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে ডানকুনি এলাকায় এই ধরনের ব্যবসা চলছে যেখানে হচ্ছে ডানকুনিতে তৃণমূল কংগ্রেসের হচ্ছে পৌরসভা রয়েছে এখানকার এমএলএ তৃণমূল কংগ্রেসের এবং গত 10 বছর ধরে কল্যাণ ব্যানার্জি এখানে সংসদ ছিল তা সত্ত্বেও কীভাবে এই এলাকায় এই ধরনের অসামাজিক কাজকর্ম চলছে তার বিরুদ্ধে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি থানাতে আজকেও আমরা ডেপুটেশন দিলাম এইখানকার কত ছাত্রছাত্রীরা প্রত্যেকেই শয়ে শয়ে ছাত্রছাত্রীরা এই লজের সামনে দিয়ে যাচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই লজে যারা আসছে তাদের কোনো নিরাপত্তা নেই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি ডানকুনি মণ্ডলের পক্ষ থেকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি ডেপুটেশন দিয়েছি আমাদের মানে আবেদন এবং দাবি যে অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং এই ধরনের অবৈধ লজকে বন্ধ করতে হবে এই ঘটনার পর নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন ডানকুনি পৌরসভার পক্ষ থেকে এলাকার লজ ও হোটেল মালিকদের কড়া নির্দেশ দেন ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান দেবাশিস মুখার্জি বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে থানায় ডেপুটেশন দিয়ে এই লজে মহিলা খুনের ব্যাপারে যে আপনারা ঢিলছোড়া দূরত্বে ডানকুনি পৌরসভা আপনারা নাকি নিরুত্তাপ নিরুত্তর কী বলবেন এখানে নিরুত্তাপ বা নিরুত্তরের কোনো প্রশ্ন নেই ডানকুনি পৌরসভা কি ওখানে সিকিউরিটি গার্ডের কাজ করবে নাকি ডানকুনি পৌরসভার কাজ হলো ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখানে ছোটোখাটো হোটেল গড়ে উঠেছে মানুষের চাহিদা আছে তারা হোটেল ভাড়া নিয়ে থাকে তাদের কাজে কর্মে এসে তাই আমরা সেখানে হোটেল আছে দেখেছি আমাদের যেটা কাজ আমরা হোটেলগুলোকে প্রত্যেক হোটেলকেই বলা আছে যে হোটেলে যারা ভাড়া দেবে তাদের সঠিক আইডেন্টি প্রুফ দিয়ে তারা ঢুকবে তা সত্ত্বেও যে ঘটনাটা কালকে ঘটেছে সত্যি এটা মর্মান্তিক এবং ভয়াবহ ঘটনা এসব ঘটনা সিনেমায় দেখা যায় কিন্তু সেই ঘটনা ঘটেছে তাই আগামী দিনে আমরা আরও বেশি সক্রিয় হব এগুলো সঠিকভাবে দেখার জন্য ইতিমধ্যেই আমরা ডানকুনির বিভিন্ন প্রান্তে সিসিটিভি লাগিয়েছি এবং যে মেরে বেরিয়ে গেছে যে ছেলেটি সেটা আমাদের লাগানো সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে সেটা আমাদের ডানকুনি পৌরসভার একটা প্লাস পয়েন্ট বলতে পারেন আজকে আমরা নিরাপত্তার স্বার্থে সিসিটিভিগুলো লাগিয়েছি এবং সেটা সফল হয়েছে তবুও যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা লোকাল থানাকে বলেছি এবং আজকে পুরসভা ছুটি আগামীকাল পুরসভা খুললে আমরা সিদ্ধান্ত নেবো আমরা সমস্ত লজ এখানে যত লজ আছে সেখানে ছিটি দেবো যে প্রত্যেক দিনকার রেকর্ড যারা তারা পুরসভা এক কপি এবং থানা এক কপি জমা দেয় এবং থানা যেন নিয়মিতভাবে প্রত্যেক দিন যেন তারা চেকিং চালায় যে কারা আসছে এবং তার রেকর্ড রাখে সঠিক তথ্য রাখে এবং হোটেলগুলোকেও বলবো ওই সামান্য দু একজন ওই 2000 মাইনে 3000 মাইনের বয় রাখা যাবে না সেখানে সঠিক সিকিউরিটির ব্যবস্থা করতে হবে নাহলে আগামী দিনে যদি সঠিক সিকিউরিটি সিসিটিভি এবং প্রতিদিনের রেকর্ড যদি তারা না রাখে আগামী দিনে কিন্তু আমরা বাধ্য হব যে এই সমস্ত লজগুলো বন্ধ করে দিতে আর আর বিজেপি যেটা বলছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে লজেই ঘটনাটা ঘটেছে সেই লজের মালিকের নাম প্রবীর ভান্ডারী তিনি বিজেপির একজন নেতা এই গত নির্বাচনে তাদের নিজেদের লবির লড়াই তারা এখন আন্দোলন করছে কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি আমার পার্টি অফিসের ডান দিকে রিকিতা লজ বলে একটি লজ ছিল এবং সেই লজে আজ থেকে 1.5 বছর আগে একটা এমন একটা কার্যকলাপ লক্ষ্য করেছিলাম যার ফলে আমরা দলবল গিয়ে ওই লজটাকে সেদিনকেই আমরা ঝামেলা করে বন্ধ করে দিয়েছি এরকম কোনোরকম
উল্টোপাল্টা কাজ এখানে করা যাবে না, নাহলে লজ চালানো যাবে না, এবং পরবর্তীকালে ওই রিকিতা লজের মালিক সেই লজটিকে ছেড়ে দিয়েছে। কিন্তু দেবাশিষবাবু, স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন যে প্রবীর ভান্ডারী নাকি বিজেপির কোনো নেতা নন বা কোনো সম্পর্ক। ডানকুনির প্রত্যেকটা মানুষ জানে প্রবীর ভান্ডারী বিজেপি করতো, এখন তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কে কী করছে বলা মুশকিল। হ্যাঁ, এখন কে রামের লোক, কে লক্ষণের লোক, কে ভরতের লোক, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ডানকুনির সমস্ত মানুষ জানে প্রবীর ভান্ডারী বিজেপি করতেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন DNN বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে।